श्रेणी नवम दशम विषय रसायन अध्याय सप्तम रासायनिक बिक्रिया रासायनिक बिक्रिया श्रेणी विभाग बिक्रिया दिखे ऊपर भित्ति करे रासायनिक बिक्रिया के दो भागे भाग करा जाए एकमुखी बिक्रिया उभयमुखी बिक्रिया एकमुखी बिक्रिया যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলে একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে ডান দিকে তীরচিহ্ন ব্যবহার করে বিক্রিয়া কে প্রকাশ করা হয় যেমন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পরস্পর বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট পুনরায় বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পরিণত হয় না এ ধরনের বিক্রিয়াকে সাধারণত একমুখী বিক্রিয়া বলা হয় উপমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থসমূহ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয় এ ধরনের বিক্রিয়াকে উপমুখী বিক্রিয়া বলে উপমুখী বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক বা উৎপাদের মধ্যে উপমুখী তীরচিহ্ন ব্যবহার করা হয় যেমন একটি আবদ্ধ পাত্রে আয়োডিন এবং হাইড্রোজেনকে রেখে উত্তপ্ত করলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় পুনরায় হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয় এই ধরনের বিক্রিয়া হল উপমুখী বিক্রিয়া এরপর তাপের শোষণ এবং তাপের তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয় এক তাপ উৎপত্তি বিক্রিয়া দুই তাপহারী বিক্রিয়া তাপ উৎপত্তি বিক্রিয়া এর ডেফিনেশন হল যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপত্তি বিক্রিয়া বলে যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং 92 কেজি তাপ উৎপন্ন হয় এই বিক্রিয়ায় 750 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লৌহশূন্য প্রবাহকে উপস্থিতিতে এবং 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার চাপে সংঘটিত হয় এই বিক্রিয়ায় 92 কেজি তাপ উৎপন্ন হয় অবশ্য বিক্রিয়াটি তাপ উৎপত্তি বিক্রিয়া নেক্সট তাপহারী বিক্রিয়া যে বিক্রিয়ায় তাপ শক্তি শোষণ ঘটে তাকে তাপহারী বিক্রিয়া বলে যেমন নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে এক্ষেত্রে বিক্রিয়ার পরিবেশ থেকে 180 কিলোজুল তাপ শোষণ করে বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া তাপহারী বিক্রিয়ায় তাপ শক্তি পরিবর্তন ঋণাত্মক হয় অর্থাৎ ডেল্টা এস নেগেটিভ এরপর ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় এক জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া দুই নন রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়া
যে বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া বলে। জারণ বিজারণ বিক্রিয়ায় দুইটি অর্ধাংশে বিভক্ত, এক অর্ধাংশে বিক্রিয় পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে, অপর অর্ধাংশে ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। তোমরা লক্ষ্য করবে জারণ বিজারণ বিক্রিয়া মূলত একই সঙ্গে জারণ এবং বিজারণ ঘটে, এজন্য এটাকে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া বলা হয়। জারণ বিজারণ বিক্রিয়ায় যে পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারণ বলে। বিজারণ বিক্রিয়ায় যে পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে জারণ বলে। যেমন ম্যাগনেসিয়াম তার আউটার শেলে দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম টু পজিটিভ আয়নে পরিণত হয়, বিক্রিয়াটি জারণ বিক্রিয়া। ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে এজন্য ম্যাগনেসিয়াম বিজারণ, আবার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড নেগেটিভ আয়নে পরিণত হয়, বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে তাই ক্লোরিন জারণ। জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে সংঘটিত হয়। এখানে ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইডে পরিণত হয়। বিক্রিয়ায় ফেরাস আয়ন আরো একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়, এই অর্ধ বিক্রিয়াটি জারণ বিক্রিয়া। ক্লোরিন উক্ত ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া। বিক্রিয়াটি সামগ্রিকভাবে লিখতে হবে ফেরাস ক্লোরাইড যোগ ক্লোরিন, ফেরিক আয়ন প্লাস ক্লোরাইড আয়ন বা ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিন বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। এই বিক্রিয়ার এক অংশে জারণ বিক্রিয়া এবং অপর অংশে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, এজন্য এটা আমরা একই সঙ্গে বলতে পারি যে জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে সংঘটিত হয়, অর্থাৎ এটি একটি রেডক্স বিক্রিয়া। বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম বিক্রিয়ায় আয়নের জারণ সংখ্যা প্লাস টু থেকে বৃদ্ধি পেয়ে প্লাস থ্রি হবে, বিক্রিয়াটি জারণ বিক্রিয়া। আবার ক্লোরিনের জারণ সংখ্যা শূন্য থেকে হ্রাস পেয়ে মাইনাস ওয়ান হবে, বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া। উপরোক্ত বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সঙ্গে সংঘটিত হবে, সুতরাং বিক্রিয়াটি জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া। জারণ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, জারণ সংখ্যা কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে যত সংখ্যক ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয় সে সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। যেমন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন পাইছে, ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম টু পজিটিভ আয়নে পরিণত হয়, এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা প্লাস টু। অর্থাৎ ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা শূন্য থেকে বৃদ্ধি পেয়ে প্লাস টু হয়, বিক্রিয়াটি জারণ বিক্রিয়া। আবার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে দুইটি বিজোড় ইলেকট্রন রয়েছে,
ম্যাগনেসিয়াম তার আউটার মোস্ট সেলে অস্টিওপোরোসিসের জন্য অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে স্থায়িত্ব লাভ করার জন্য দুইটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন নেগেটিভ আয়ন টু নেগেটিভ আয়ন পরিণত হয় অর্থাৎ অক্সিজেনের জারক সংখ্যা মাইনাস টু হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি অক্সিজেনের জারক সংখ্যা শূন্য থেকে হ্রাস পেয়ে মাইনাস টু হয়, বিক্রিয়াটি বীজাণুর বিক্রিয়া। যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে যেমন জারক সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা নিতে হয়েছিল, ঠিক যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। ধাতু বা অধাতু পরমাণু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সমূহকে যোজ্যতা ইলেকট্রন বলে। যেমন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে এর সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে, ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন দুই, আবার অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন ছয়। ধাতু অথবা অধাতু যাই হোক না কেন এদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যায় ওই পরমাণু বা মৌলের যোজ্যতা ইলেকট্রন নির্দেশ করে। এরপর আসি আমরা যোজনী, ধাতু পরমাণু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাকে যোজনী ইলেকট্রন বলে, এবং অধাতু পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যাকে যোজনী বলে। ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে এবং একে যোজনীও বলা যেতে পারে, কিন্তু অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সমূহকে যোজনী বলে। যেমন উল্লেখ্য ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন আছে, তাই তার যোজনী দুই, আবার অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে দুইটি বিজোড় ইলেকট্রন আছে, এক্ষেত্রে অক্সিজেনের যোজনী দুই। জারণ বিজারণ একই সঙ্গে সংঘটিত হয়, এরূপ উদাহরণ পূর্বে আমি একটি দিয়েছি। তবু আরেকটি উদাহরণ হল যেমন এস্টেনাস ক্লোরাইড এস্টেনিক ক্লোরাইড উৎপন্ন করে, এক্ষেত্রে এস্টেনাস আয়ন আরো ইলেকট্রন ত্যাগ করে এস্টেনিক আয়নে পরিণত হয়, ক্লোরিন পরমাণু এস্টেনাস কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড নেগেটিভ আয়নে পরিণত হয়। উপরে বিক্রিয়াটি জারক প্রক্রিয়া এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয় বিক্রিয়াটি বীজাণু বিক্রিয়া। সামগ্রিকভাবে বিক্রিয়াটিকে এভাবে দেখা যায়, যেমন এস্টেনাস ক্লোরাইড ক্লোরিন এস্টেনিক আয়ন প্লাস ক্লোরিন আয়ন অর্থাৎ এস্টেনিক ক্লোরাইড উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়াটিতে একই সঙ্গে জারণ বীজাণু সংঘটিত, তাই এটি একটি রেডক্স বিক্রিয়া। এখানে বিক্রিয়ায় টিনের জারণ সংখ্যা প্লাস টু থেকে বৃদ্ধি পেয়ে প্লাস ফোর হয়, জারণ সংখ্যা কোনো বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পেলে সেই বিক্রিয়াটি জারণ বিক্রিয়া। আবার ক্লোরিনের জারণ সংখ্যা শূন্য থেকে হ্রাস পেয়ে মাইনাস ওয়ান হয়, বিক্রিয়ার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে তাই বিক্রিয়াটি বিজাণু বিক্রিয়া। উল্লেখিত বিক্রিয়াটিতে জারণ বিজাণু একই সঙ্গে সংঘটিত হয়, সুতরাং বিক্রিয়াটি জারণ বিজাণু বা রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া অর্থাৎ রিডাকশন অ্যান্ড অক্সিডেশন, বীজাণুর বিক্রিয়া
মানে এটাকে রিডাকশন বিক্রিয়া এবং জারণ বিক্রিয়া বলা হয় অক্সিডেশন বিক্রিয়া। রিডাকশনের রিড এবং অক্সিডেশনের অক্স মিলে রেডক্স অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। বুঝানো হয়েছে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পজিটিভ আয়ন বিক্রিয়াটি জারণ বিক্রিয়া, অথবা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড নেগেটিভ আয়ন বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া। সামগ্রিকভাবে সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এক্ষেত্রেও বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া। সোডিয়ামের জারণ সংখ্যা শূন্য থেকে বৃদ্ধি পেয়ে প্লাস টু হয়, আবার ক্লোরিনের জারণ সংখ্যা শূন্য থেকে হ্রাস পেয়ে মাইনাস ওয়ান হয়। জারণ সংখ্যা নির্ণয়, একটি যৌগের কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হলে ওই যৌগের অন্যান্য মৌলসমূহের জারণ সংখ্যা জানতে হবে। যেমন সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যা নির্ণয়, ধরি যেহেতু সালফারের জারণ সংখ্যা অজানা তাই এটাকে ধরে নিই। ধরি সালফারের জারণ সংখ্যা এক্স, হাইড্রোজেনের জারণ সংখ্যা আমাদের জানা আছে প্লাস ওয়ান এবং অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু। সালফিউরিক যৌগের সালফিউরিক অ্যাসিড যৌগের জারণ সংখ্যা শূন্য, অর্থাৎ এই যৌগে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটেনি তাই এই জারণ সংখ্যা শূন্য। এখন মৌলসমূহের জারণ সংখ্যা যোগ করে টোটাল যৌগের জারণ সংখ্যা শূন্য। এক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান টু, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের দুইটি হাইড্রোজেন পরমাণু পরমাণু রয়েছে, প্লাস সালফারের জারণ সংখ্যা ধরে নিয়েছি এক্স, একটি সালফার আছে এজন্য এক্স গুণ ওয়ান, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু, চারটি অক্সিজেন পরমাণু আছে যৌগে মাইনাস টু গুণ ফোর সমান সালফার অক্সিজেনের জারণ সংখ্যা শূন্য। ক্যালকুলেশনে এক্সের মান প্লাস সিক্স, সুতরাং বলতে পারি সালফার অক্সিজেনে সালফারের জারণ সংখ্যা প্লাস সিক্স নির্ণীত হল। এবার আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করি তবে ধরে নিতে হবে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স, পটাশিয়ামের জারণ সংখ্যা প্লাস অফ, অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস অফ, পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা শূন্য, একটা যৌগের জারণ সংখ্যা শূন্য। এখানে যেহেতু কোনো প্রকার ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এক্ষেত্রে পটাশিয়াম অক্সিজেন ক্রোমিয়াম এদের পৃথকভাবে জারণ সংখ্যার সমষ্টি পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা শূন্যের সমান করা হয়। এক্স সমান প্লাস সিক্স, এটা আমার ক্যালকুলেশনে আসলো, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা প্লাস সিক্স। তদ্রূপ ফসফোরিক অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা নির্ণয় করা যায়। জারণ বিজারণ বিক্রিয়া শ্রেণী বিভাগ, জারণ বিজারণ বিক্রিয়াকে প্রধানত চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া যে বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পর সাথে যুক্ত হয় একটিমাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট একটিমাত্র যৌগ উৎপন্ন করে, তদ্রূপ
मैग्नीशियम ऑक्साइड कार्बन डाइऑक्साइड से बिक्रिया करे मैग्नीशियम कार्बोनेट, फेरस क्लोराइड पोलिशन से बिक्रिया करे फेरिक क्लोराइड, मैग्नीशियम पोलिशन से बिक्रिया करे मैग्नीशियम क्लोराइड, सोडियम पोलिशन से बिक्रिया करे सोडियम क्लोराइड, नाइट्रोजन हाइड्रोजन से बिक्रिया करे एमोनिया उत्पन्न करे। बिक्रिया समूह संयोजन बिक्रिया किंतु संयोजन बिक्रिया যদি মৌলিক অণুর সাথে মৌলিক অণু যুক্ত হয় একটি মাত্র যৌগ উৎপন্ন করে এ ধরনের বিক্রিয়া হলো এ ধরনের সংযোজন বিক্রিয়া হলো সংশ্লেষণ বিক্রিয়া। এখানে সংশ্লেষণ বিক্রিয়ার তিনটি উদাহরণ আছে যেমন মৌলিক অণু ম্যাগনেসিয়ামের সাথে মৌলিক অণু পুরুলিয়ার বিক্রিয়া একটি মাত্র যৌগ ম্যাগনেসিয়াম ক্লোরাইড তদ্রূপ সোডিয়াম অণুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তারপর মৌলিক অণু নাইট্রোজেনের সাথে মৌলিক অণু হাইড্রোজেন যুক্ত হয় একটি মাত্র যৌগ অ্যামোনিয়া উৎপন্ন করে। এই বিক্রিয়া তিনটি সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে সংযোজন বিক্রিয়া বলা যায় কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। সংশ্লেষণ বিক্রিয়া যদি ডেফিনেশনে আসি আমরা এর সংজ্ঞা দিতে ফলে যে সকল সংযোজন বিক্রিয়া শুধু মৌলিক অণুর সাথে মৌলিক অণু যুক্ত হয় একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে যা আমি পূর্বে বলেছি। সুতরাং সকল সংযোজন সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। নেক্সট বিয়োজন বিক্রিয়া যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে বা বিশ্লেষণ হয় দুই বা ততোধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন ক্যালসিয়াম কার্বনেট সুলভাব উত্তাপে বিয়োজিত হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম কার্বনেট একটি যৌগ ভেঙে দুইটি যৌগ ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন পরিণত হয় ক্যালসিয়াম ক্লোরাইড বিয়োজিত হয় ক্যালসিয়াম ও ক্লোরিন পরিণত হয় পানি বিয়োজিত হয় হাইড্রোজেন বা ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন পরিণত হয় এই বিক্রিয়া সম্ভব বিয়োজন বিক্রিয়া। এরপর প্রতিস্থাপন বিক্রিয়া কোনো যৌগ থেকে একটি মৌল বা মূল অপর একটি অধিক সক্রিয় মৌল বা মৌলক দ্বারা প্রতিস্থাপিত হয় যে নতুন যৌগ উৎপন্ন হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন কপার সালফেট সাথে জিঙ্ক যোগ করলে জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপন্ন হয়। এখানে অবশ্য কপার অপেক্ষা জিঙ্ক ধাতুর সক্রিয়তা বেশি এজন্য জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করতে পারল এবং নতুন যৌগ জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন করল। কিন্তু জিঙ্ক সালফেটের সাথে কপার যুক্ত করলে কোনো প্রকার বিক্রিয়া হওয়া সম্ভব হত না যেহেতু জিঙ্ক অপেক্ষা কপারের সক্রিয়তা কম। এজন্য কোনো যৌগ থেকে একটি কম সক্রিয় মৌলকে অধিক সক্রিয় মৌল দ্বারা প্রতিস্থাপিত করা সম্ভব কিন্তু অধিক সক্রিয় কোনো মৌলকে কম সক্রিয় মৌল দ্বারা প্রতিস্থাপিত করে বিক্রিয়া করা সম্ভব নয়। এখানে প্রতিস্থাপন বিক্রিয়া যেমন সালফ্রিক অ্যাসিড এর সাথে যদি জিঙ্ক যোগ করা হয় হাইড্রোজেন এর সে জিঙ্কের সক্রিয়তা বেশি তাই জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে এ বিক্রিয়া সমূহ প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট দহন বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে জ্বালিয়ে বা পুড়িয়ে নতুন যৌগ উৎপন্ন করা হয় তাকে দহন বিক্রিয়া বলে। যেমন মিথেন সালফার কার্বন ম্যাগনেসিয়াম হাইড্রোজেন
প্রত্যেকের সাথে হচ্ছে নবমীকে অংশগ্রহণ করে বিদ্যা সম্পন্ন করে, যেমন বিদ্যের উৎসের সাথে দহন বিদ্যায় কার্বন ডাই অক্সাইড জলীয় বস্তু এবং তাপ উৎপন্ন করে, সালফার অক্সিজেন দ্বারা দহন বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড এবং তাপ উৎপন্ন করে, এই বিক্রিয়া সকল সকলই তাপ উৎপাদন বিক্রিয়া এবং এগুলো জারণ বিজারণ বিক্রিয়া, কার্বন অক্সিজেন দ্বারা দহন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেসিয়াম অক্সিজেন সম্পূর্ণরূপে জলে বা পুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইড ও তাপ শক্তি উৎপন্ন করে, হাইড্রোজেন অক্সিজেনের দহন বিক্রিয়ায় জলীয় বাষ্প পানি ও তাপ উৎপন্ন হয়, এ সকল বিক্রিয়া সমূহ দহন বিক্রিয়া। ধন্যবাদ সবাইকে।